দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচকের মথুরাপুর এলাকায় অবস্থিত শঙ্করটোলা ম্যানেজড প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, বুধবার শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে এসে দেখেন তিনটি ফ্যান চুরি করে চম্পট দিয়েছে চোরের দল। পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন ঘরের দরজা ভাঙার চেষ্টাও করে তারা। ঘটনার পরিপ্রেক্ষিতে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিদ্যালয় চত্বরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা সহ অবিলম্বে এই ঘটনার সাথে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজকে আবার দেখছি, যখন ঘর খুলে দেখছি যে আবার দুটা ফ্যান চুরি করে নিয়ে গেছে। কিন্তু এইরকম আমাদের জীবনে এতদিন আমি শিক্ষকতা করেছি, কিন্তু কিন্তু হয়নি। তখন তো আমি জানিয়েছি, মানে সেভিং এসেছেন, উনি দেখে থেকে গেছেন। এখন চাষি যেন এটা যেন না হয়, এবং পার্শ্ববর্তী বাগানে মানে বেশ কিছু মানে ড্রাগস মারার ছেলেরা খায়, মানে আমাদের যেটা মানে নলেজে আছে আর কি, সেই জিনিসের যে প্রশাসন দিক থেকে যদি একটু ব্যবস্থা ট্যাবস্থা যদি নাই, হয়তো আমাদের দিকটা একটু ভালো হতে পারে আর কি। গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন প্রক্রিয়া বয়কট করে বিডিওর দ্বারস্থ হলো হেমতাবাদ মণ্ডল বিজেপি। বুধবার হেমতাবাদ ব্লকের চুইনগর গ্রাম পঞ্চায়েতের উপসমিতি গঠন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। বিজেপির বক্তব্য, এই পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়ায় যেখানে অবৈধ সেখানে এই উপসমিতি মানবেন না তারা। বিজেপির 23 নম্বর মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানিয়েছেন, গত 10 তারিখ বোর্ড গঠন হয় এই পঞ্চায়েতে। এখানে বিজেপির সংখ্যাগরিষ্ঠ থাকলেও সুকৌশলে দুর্নীতি করে তৃণমূলকে বোর্ড গঠনের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এদিন বিডিও সুদীপ পালের সাথে দেখা করেন বিজেপি নেতৃত্ব, যদিও বিডিও এখন দায় এড়াচ্ছেন বলে অভিযোগ। দেখুন, আমাদের 1 নং চৈনগর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির গত পঞ্চায়েত ভোটে সংখ্যাগরিষ্ঠতা ছিল। গত 10 তারিখ আমাদের বোর্ড গঠনের দিন ছিল। সেদিন অবৈধভাবে শাসক দল এবং এখানকার বিডিও সাহেব এবং এখান থেকে যে প্রিসাইডিং অফিসারকে পাঠানো হয়েছিল, তারা ঘুষ খেয়ে, টাকা খেয়ে এবং তৃণমূলের কাছে, আমাদের 11 জন সদস্য ছিল, তৃণমূলের ছিল 8 জন, তবু আমাদের 11 জনের মধ্যে 3টি ভোট বাতিল করেছে। 8-8 করে মানে ট্রাই করে এবং লটারির মাধ্যমে তৃণমূলকে প্রধান করেছেন অবৈধভাবে। যেহেতু প্রধান অবৈধভাবে হয়েছে, আজ তার সঞ্চালন গঠন ছিল, আমাদের গ্রাম পঞ্চায়েতের টোটাল সদস্য সেই সঞ্চালন গঠনে উপস্থিত কেউ হয়নি। আমরা আজকে বিডিও অফিসে এসেছিলাম, যেহেতু আমাদের অবৈধভাবে এই বোর্ড গঠন হয়েছে, আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। যেহেতু বোর্ড গঠন প্রক্রিয়া অবৈধভাবে হয়েছে, আমরা যতদিন না পর্যন্ত বিচার হচ্ছে, সঠিক আমরা ন্যায় পাচ্ছি, ততদিন আমরা এই প্রধানকে এবং এই অঞ্চলের বোর্ড গঠনকে আমরা ভারতীয় জনতা পার্টি মেনে নিতে পারছি।